হাই বন্ধুরা আমি আমার চ্যানেলে আজকে পাওভাজি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপির সঙ্গে সবাই কম বেশি পরিচিত আমার যদিও এটা প্রথম প্রচেষ্টা এবং আমি ভালোভাবেই সফল হয়েছি এই রেসিপি কমপ্লিট করার জন্য আমি নিয়েছি আলু ফুলকপি টমেটো ক্যাপসিকাম কড়াইশুটি যা যা আমার ঘরে ছিল আমি সেই দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়ে এবং অবশ্যই জলে আমি এক চামচ নুন মিশিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং তার সাথে স্বাদটাও ভালো হয় এরপর আমি এটাকে চাপা দিয়ে দিয়েছি আধ ঘন্টা সময় লেগেছে এটা সম্পূর্ণ এবং খুব ভালোভাবে সেদ্ধ হবার জন্য আধ ঘন্টা পর আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এবার ছেকে নেব এবং স্ম্যাশ করে নেব স্ম্যাশ হয়ে যাবার পর আমি কড়াইতে তেল নিলাম তেল গরম হবার পর আমি এতে অ্যাড করলাম কুট্টি মির্চ যেটা যে কোনো কারিতে খুব সুন্দর স্বাদ আনে আর তার সাথে আনে রং এরপর আমি অ্যাড করলাম দুটো পেঁয়াজ কুচনো ভালো করে ফ্রাই হয়ে যাবার পর আমি এতে অ্যাড করছি দু চামচ চিনি আবারও ভালো করে নেড়ে নিলাম এরপর আমি দিচ্ছি টমেটো পিউরি তিন থেকে চার চামচ এই টমেটো পিউরি দেবার পর আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ভিডিওটা অফ হয়ে যাওয়ার জন্যে আমি দেখাতে পারলাম না এরপর আমি দিয়ে দিলাম সমস্ত মশলা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লাল মিচ গুঁড়ো আমি এতে অ্যাড করেছি এবং প্রতিটা মশলা আমার দু চামচ করে এতে দেয়া আছে ভালো করে কষে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে এবং প্রতিটা জিনিস ভালো করে ফ্রাই হয় এবং যত বেশি ফ্রাই হবে তত বেশি গন্ধটাও সুন্দর আসবে ভালো করে নেড়ে নেবার পর তেলও ছেড়ে গেছে এরপর আমি অ্যাড করছি পাও ভাজি মশলা পাঁচ থেকে ছ চামচ খুব ভালো করে কষে নেবার পর আমি এতে অ্যাড করছি স্ম্যাশ করা সমস্ত সবজি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে পরস্পর পরস্পরের সাথে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খানিকক্ষণের জন্যে এটাকে আমি চাপা দিয়ে রাখবো কেননা যাতে ভাপেতে ভালো করে সেদ্ধ হয় আবারও আমি ভালো করে নেড়ে নিলাম কষা যত ভালো হবে তত বেশি স্বাদ আসবে এরপর আমি মিশিয়ে দিলাম পরিমাণ মতো কুসুম কুসুম গরম জল যতটা গ্রেভি আমার লাগবে সেই অনুযায়ী আমি জল মেশালাম মিশিয়ে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো এবং বুঝে মেশাতে হবে কারণ চাট মশলার মধ্যেও একটা নুনের ভাব থাকে মিশিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো খুব সুন্দর রং গন্ধ দুটোই ভীষণ সুন্দর এসেছে যেটা হয়তো আমি এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না কিন্তু সত্যিই সুন্দর হয়েছে একদম দোকানের মতন মানে যখন আমরা রাস্তায় বেরিয়ে খাই ঠিক সেখানেই দোকানের মতন হয়েছে এতে আমি মিশিয়ে দিচ্ছি পরি আমার মতন করে দেড় চামচ মাখন রান্না হয়েই এসেছে একদম শেষেতে আমি দিচ্ছি কুচানো ধনে পাতা যেটা দেখতে সুন্দর হবে স্বাদে সুন্দর হবে গন্ধে সুন্দর হবে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম কারণ এর একটা নিজস্ব গন্ধ আছে এরপর আমি দিলাম কুচানো লঙ্কা কাঁচা লঙ্কা যেটা হয়তো দিয়ে গ্রেভিটা ফোটানো যেতে পারতো বেশি ঝাল হয়ে যেতে পারে ভেবে আমি ওটা দিয়ে ফোটাইনি আর এরমভাবেই দিলাম এতে দেখতেও ভালো লাগে এবং লঙ্কার যে একটা গন্ধ আছে কাঁচা লঙ্কার সেটাও সুন্দর হয়ে বেরোয় রান্না রেডি দারুণ দেখতে হয়েছে বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে জানাবেন কমেন্টে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস